নমস্কার জয়শ্রী গণেশ প্রত্যেককে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করব অক্টোবরের পনেরো তারিখ থেকে নভেম্বরের পনেরো এবং এই যে সময়কালটা বিশেষ করে একটা মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের ডেভেলপমেন্ট তাদের সাবধানতা পূর্ণাঙ্গ বিশ্লেষণ করার চেষ্টা করব তবে প্রত্যেকটা ইভেন্ট নয় যেগুলো প্রয়োজনীয় সেই ইভেন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমানের অন্যতম বড় সমস্যা হলো একটা স্বাস্থ্য নম্বর মায়ের স্বাস্থ্য পারিবারিক কিছু গুরুজনদের স্বাস্থ্যজনিত সমস্যা একাকিত্ব বোধ এবং ফিনান্স। প্রবলেম আছে এই কটায় তবে দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে যে খুব হিউদ জটিলতা এসেছে তার নয় এটা নয় যে স্বাস্থ্য খুব ডিস্টার্ব আপনি চলতে পাচ্ছেন না ফিরতে পাচ্ছেন না না এতটাও নেগেটিভ কম্বিনেশন কুম্ভের চলছে না যে হেলথের ক্ষেত্রে এত বেশি ডিস্টারবেন্স আছে তবে কিছু ডিস্টারবেন্স আছে কিছু কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে এবং মূলত ডিস্টারবেন্সগুলো কিন্তু আপনার হেলথ রিলেটেড বিষয় কিছু মাইনর ডিস্টারবেন্স আজকে এই সমস্যা কালকে এই সমস্যা খুব সাউন্ড থাকা যাচ্ছে না মানে প্রবলেম একটা না একটা পরপর 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 আসছে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে গুম্ভরাশির এখানে প্রথম প্রশ্ন যে কুম্ভ রাশির এই হেলথ রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেটা কি রাশি রাশিচক্রপট কি বলছে দেখুন রাশিচক্রপট বলছে ফোর্থ নভেম্বরের পর থেকে কুম্ভের হেলথের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট থাকবে রাশি রাশিচক্রপট বলছে যে যে জটিল সমস্যাগুলো গত চার পাঁচ মাস ধরে আপনি ফেস করছেন তার কিছু কিছু সমস্যা কিন্তু মিটতে পারে কোনো একটা ক্রনিক সমস্যা আপনার ছিল যে সমস্যাটা বিগত দিনে অনেকটা স্টেবেল ছিল বাট এ ডেজ আপনি আবার রিয়েলাইজ করছেন আপনার ক্রনিক প্রবলেমগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ছে আমি বলবো ফোর্থ নভেম্বরের পরে কিন্তু আর নতুন করে বাড়বে না ফোর্থ নভেম্বরের পরে কিন্তু পজিটিভিটি লক্ষ্য করতে পারছি এবং এটা তো নিশ্চিতভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি যে কুম্ভরাশির জাতক জাতিকাদের মানসিক প্রশান্তি কিছুটা লাভ হবে দেখুন এর আগে কিছু এক্সপেন্সও বছর মেডিকেল এক্সপেন্স আপনার পরিবারের কোনো সদস্যের আপনার ওয়াইফের পরিবারের কোনো সদস্যের আপনার হাজবেন্ডের পরিবারের কোনো সদস্যের কারণে স্বাস্থ্যজনিত সমস্যার কারণে হেলথ এক্সপেন্স যথেষ্ট কিন্তু বেড়েছে কুম্ভ রাশির বিশেষ করে শত শতভিসার ক্ষেত্রে এবার দেখবেন এই নয় যে শতভিশার হওয়া যে হয়নি অনিষ্ঠারও হয়েছে পূর্ব ভাদ্রপদরও হয়েছে কম হয়েছে এই যে এক্সপিরিয়েন্স অতিরিক্ত মাত্রায় শুধু হেলথ নয় শুধু মেডিকেল নয় আদার্স কিছু এক্সপিরিয়েন্সও আপনাদের হওয়া সেই এক্সপেন্সের জায়গা কিন্তু ধীরে ধীরে কমবে বা কমার মতো একটা অপরচুনিটি একটা সুযোগ সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি কুম্ভ রাশির আমার মনে হয় যারা ডেভোশনাল কোনো বিষয়ের সাথে অ্যাটাচ রয়েছেন যথেষ্ট ধনাত্মক একটা সমান তবে এর আগে যেটা আপনি ভুল করে ফেলেছেন অর্থনৈতিক একটা গোলযোগ তৈরি করে ফেলেছেন যেখানে আর্থিক স্টেবিলিটিটা অনেকটাই কমেছে এটা নয় যে আপনি আয় করেন না ভালো এটা কিন্তু আমি বলিনি এটা নয় আপনার সোর্স অব দ্য ইনকাম নেই বাট আপনি নিজেই আমাকে বলবেন বা নিশ্চিতভাবেই আপনি আমার সাথে সহমত হবেন যে আর্থিক স্বচ্ছলতা এই মুহূর্তে কুম্ভভোগ করছে না বেশ কিছু জটিলতা প্রচুর ইনকাম থাকা সত্ত্বেও সন্তানের কারণে কিছু জটিলতা এসেছে আপনার সন্তান কিছু ইলিগাল সম্পর্কে জড়িয়ে ফেলেছেন বা জড়িয়ে গেছে নিজেকে যার কারণে আপনার মানসিক টেনশন আছে আপনি রিয়েলাইজ করেছেন আপনার সন্তানের প্রাথমিক অবস্থায় তার হেলথের প্রবলেমের জন্যও আপনি খুব টেন্স ছিলেন এবার এটা আমি বলতে পারি যে ধীরে ধীরে এই প্রবলেমগুলো কমবে নভেম্বরের চার তারিখ থেকে কিন্তু আমরা একটা ভালো দিশা পাব আর রইল বাকি হচ্ছে যাদের লল ইডিগেশনের প্রবলেম চলছে অনেকের চলছে এবং ল লিটিগেশনের প্রবলেমের ক্ষেত্রে মূলত তিন ধরনের প্রবলেম একটা হচ্ছে বাসস্থান সম্পত্তিকে কেন্দ্র করে নাম্বার টু হচ্ছে কর্মজীবনকে কেন্দ্র করে নাম্বার থ্রি হচ্ছে নিশ্চিতভাবে বিবাহিত জীবনকে কেন্দ্র করে তো প্রথমে আমি আসি বিবাহিত জীবনের ক্ষেত্রে যে লনিটিগেশনের প্রবলেম চলছে সেই বিষয়ে এক্ষেত্রে বলবো বিবাহিত জীবনের ক্ষেত্রে যে লনিটিগেশনের প্রবলেম চলছে সেটা কিছুটা কিন্তু কমবে কিছুটা কিন্তু কমার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এবং মা তারার কৃপায় শ্রী গণেশের কৃপায় আপনার এই যে বিবাহিত জীবনের সমস্যাটা জটিলতাটা আঠারো তারিখের পর থেকে ধীরে ধীরে কিন্তু কমবে এবং মূলত যেখানে আপনি অ্যানাউন্সমেন্ট পাবেন কোনো গুরুজনের সহায়তায় খুব ইম্পর্টেন্ট আপনার শ্বশুরবাড়ির কোনো গুরুজনের সহায়তায় আপনার এই সমস্যাটা কিন্তু ধীরে ধীরে কমতে পারে দেখুন নতুন করে সমস্যা জায়গা দেখছি না তবে যদি চলে আসে আসতেই পারে নতুন একটা সমস্যা আসলো নতুন করে একটা প্রবলেম আসলো কিন্তু সেই প্রবলেম নিয়ে লগেশন তো অনেক দূরের কথা ভাবাই যাবে না তাহলে কি ভাবা যেতে পারে আমরা যেটা ভাবতে পারি যে গুরুজনদেরকে রেখে খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি এবং এই গুরুজনদের মাধ্যমে কিন্তু আপনার সমস্যার সমাধান ম্যারিডিয়াল লাইফের ক্ষেত্রে আছে সেটাকে গ্রহণ করুন এটা কিন্তু একটা বড় ডোটকা বা দামি টোটকা এখন বুঝতে পারবেন না কিন্তু যখনই প্র্যাকটিক্যাল করতে যাবেন যে সমস্যা চলছে আপনার শ্বশুরবাড়ির যে গুরুজনরা আছেন তাদের কাছে নত হওয়া তো গুরুজনদের কাছে আমরা নত হতেই পারি তো নত হয়ে সমাধান করার চেষ্টা করুন সমাধান হবে যাদের কেস চলছে মূলত র্যান্ডম বিষয় নিয়ে তাদের ক্ষেত্রেই সমাধানের জায়গা থাকবে এবং কিছুটা কিছুটা করে পজিটিভিটি কিন্তু গ্রোথ করতে পারে ইম্প্র ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি তবে যাদের মূলত সমস্যা হচ্ছে চাকরি নিয়ে চাকুরি সংক্রান্ত বিষয়ে লিটিগেশনে ফেসেছেন জড়িয়েছেন কিছুটা তো সমাধানের জায়গা দেখছি সমাধানের জায়গা আছে এটা নয় সমাধান নেই তবে এটা আছে সমাধান আছে দীর্ঘমেয়াদী হবেন স্যাটার্নের প্রভাব আছে একটু সময় লাগবে কিন্তু সমাধানের জায়গা কিন্তু নিশ্চিতভাবে আপনারা লাভ করতে পারবেন রাশিওয়ালাগুলো যদি আপনার হয়ে থাকে কুম্ভ এবং সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে যারা নতুন সার্ভিসের চেষ্টা করছেন শিফট করার জন্য বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে চাকরির পরিবর্তন যোগ লক্ষ্য করছি চাকরির পরিবর্তনের জায়গা আছে এবং আমি মনে করি আপনাদের বর্তমান যে কন্ডিশনটা রয়েছে তাতে আপনারা নিশ্চিতভাবেই এটা নিশ্চিত থাকুন যে চাকরির চেঞ্জ করতে পারবেন এবং এক্সিস্টিং যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন তবে গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে আপনাকে এখনও একটু সময় কিন্তু দিতে হবে যদি এই মাসে নভেম্বরের প্রথম থেকে একটা অপরচুনিটি আপনাদের আসতে চলেছেন সুযোগ অ্যাটলিস্ট একটা পাবেন এবার যদি সুযোগের সদ ব্যবহার না করেন তাহলে তো মুশকিল আমরা ম্যাক্সিমাম টাইমে কী করি বলুন তো প্রথম কথা সুযোগ অনেক ক্ষেত্রে আসে না এটা সত্য আবার অনেকের সুযোগ আসে সুযোগটাকে কাজে লাগাতে পারেন যাদের আসে না তাদের ব্যাপারটা আমি ছেড়ে দি না যাদের আসে তারা যদি কাজে না লাগায় তার থেকে আমার মনে হয় মূর্খামি তার থেকে মনে হয় বোকামি কিন্তু কিছু হতে পারে না এই সময় সুযোগ আসবে সুযোগটাকে কাজে লাগানোর দায়িত্বটা তো সম্পূর্ণ আপনার ওটাকে তো কাজে লাগাতেই হবে দূরে ভ্রমণের ক্ষেত্রে যদি একা একা যেতে হয় অবশ্যই বাড়িতে জানিয়ে যাবেন চেষ্টা করবেন যদি কাউকে সাথে নিয়ে যেতে পারেন সেটা আমার মনে হয়েছে অনেকটা বেটার হবে কাউকে সাথে নিয়ে আমার মনে হয় যাওয়াটা আপনার পক্ষে মঙ্গলজনক আপনার পক্ষে উন্নতির কারণ হবে এবং শুভ হবে ব্যবসার ক্ষেত্রে সমস্যাগুলো দেখবেন ধীরে ধীরে কমছে তবে কয়েকটা ব্যবসা আমি বলে দিই কারণ দু একটা ব্যবসায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন গ্রোসারি আইটেমস অতিরিক্ত বাকি দেওয়াটা এই মুহূর্তে ঠিক হবে না এবং বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেসে কোথাও মাল পাঠাচ্ছেন আগে থেকে তার ইনফরমেশান সম্পূর্ণ ইনফরমেশানটা নিয়েতে বাকিতে কাজ করবেন না হলে কিন্তু একটা বড়ো সড়ো জটিলতা একটা ট্রাপের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে ভারী দ্রব্যির ব্যবসা যারা করেন তাদের আর কার্পেন্টার আছেন যারা কমবেশি বেশি ডে টু ডে লাইফে কাজ করেন রাজমিস্ত্রির কাজ করেন যারা একটু লেবার শ্রেণীর আছেন যারা পরিশ্রম করতে হয় খুব বেশি তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে ধীরে ধীরে নতুন কিছু পরিকল্পনা আসবে যে পরিকল্পনাকে পাথেও করে আপনি কিন্তু এগিয়ে যাওয়ার পরিকল্পনা তৈরি করবেন এবং এখানে আমার স্ট্রংলি যেটা মনে হচ্ছে যে আপনাদের অগ্রগতির ধারাবাহিকতা বজায় থাকবে মেডিকেল সেক্টরে যারা আছেন তবে নার্সিংয়ে যারা আছেন ফ্রিল্যান্সার যারা আছেন ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত আছেন যারা টাইপ অফ ফ্রিল্যান্সার যারা অ্যাটাচড রয়েছেন যে কোনো ধরনের মূলত প্রসাধনী দ্রব্যাতির সাথে তাদের পজিটিভিটি আছে যে কোনো ধরনের স্কুল সেটা যদি কালচারাল হয় মত্তম প্রকৃতির যাবে উন্নতির জায়গা রয়েছে আপনার নিশ্চিতভাবেই বলা যেতে পারে বুকস রিলেটেড ম্যাটারের সাথে গার্মেন্টসের ক্ষেত্রে এবং অগ্রগতি থাকবে কিন্তু ইলেকট্রনিক্সের ক্ষেত্রেও বেশ অগ্রগতির জায়গা লক্ষ্য করতে পারছি মূলত যারা ডেকোরেটিভ ইনোভেটিভ আইটেমসের বিজনেস করছেন আর রইল বাকি আদার্স বিষয় যারা বিদেশে আছেন একটা কথা বলবো নতুন যাওয়ার ক্ষেত্রে সাবধানতা রাখুন যারা অলরেডি এক্সিস্টিং সম্পর্কটা নিয়ে একটু ডিস্টারবেন্স আসতে পারে আদারওয়াইজ খুব ডিস্টারবেন্সের জায়গা দেখছি না যারা নার্সারির কাজ করেন সময়টা ভালো যাবে এগ্রিকালচার প্রোডাক্টস এগ্রিকালচার রিলেটেড ম্যাটার্সের ক্ষেত্রে পজিটিভিটি আছে যে কোনো ধরনের স্টাবলিশমেন্টের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে অ্যান্ড যারা স্বনিয়ন্ত্রিত কোনো সংস্থা চালানো সেটা এডুকেশনাল সেক্টর হতে পারে ধনাত্মকতা আছে আর রইল বাকি বিষয়গুলোর মধ্যে আমি বলবো আগুন থেকে একটু সাবধানে থাকবেন মোটামুটি নভেম্বরের আট তারিখের পর থেকে নতুন গাড়ি কেনার ক্ষেত্রের সমন্বয় যে নেগেটিভ তা নয় গাড়ি কেনার যোগও আছে আপনাদের তবে কালারটাকে একটু জাজমেন্ট করে করাই ভালো আমি পরামর্শ দেব যে অন্তত ধূসর কালারটাকে একটু অ্যাভয়েড করবেন এই ইউনিটিতে আর আদার্স বিষয়গুলোর মধ্যে নতুন রিলেশনশিপের যোগ আছে এক্সিস্টিং রিলেশনশিপটা যোগাযোগ করবে বাট সম্পূর্ণটা ঠিক হওয়াটা মুশকিল আর এই মুহূর্তে ফলস কিছু গ্লেম আসতে পারে কারোর সাথে কোথাও ঘুরতে যাওয়া এই সময় অনেকেই বন্ধুদের সাথে ঘুরতে যাবেন পুজোর সেশন সো ডেফিনেটলি যান কেন যাবেন না এনজয় করুন বাটা নিজের জায়গাটাকে ঠিক রেখে হয়তো আপনি কোনোরকম নেশা জাতীয় জিনিসের সাথে যুক্ত থাকেন না বা কোনো রকম নেগেটিভ কাজ করেন না কিন্তু হয় না সঙ্গ লোহা ভাসে তো সঙ্গটাকে ঠিক করতে হবে এই সময় হতেই পারে এটা নয় যে সবাই একই রকম থাকে তারাও ভালো তাদের মেন্টালিটিও খুব ভালো কিন্তু এমন হতে পারে যে একটা নেগেটিভ ইনসিডেন্ট তৈরি হলো তারা কিছু রঙ কাজ করে ফেললো আপনি ছিলেন সাথে তো সেখানে আপনিও জড়িয়ে গেলেন এই ধরনের কিছু বিষয় আগে জড়িয়েছেন কুম্ভ যে কারণে আমার সাবধানতা অবলম্বন করতে পারার পরামর্শ সেটা একটু মেনটেন করুন সন্তানকে নিয়ে অত চিন্তা করার দরকার নেই পজিটিভিটি আছে আর রইল বাকি বিষয়গুলো এভাবেই চলবে ওভারঅল অর্থনৈতিক ক্ষেত্রে একটু সাম্যাবস্থা আসতে চলেছে আর বাকি বিষয়গুলো যেমন যেমন বললাম সেই সেইভাবেই কিন্তু অগ্রগতির জায়গা থাকছে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আমি আশা রাখবো অনেক ভালো থাকবেন এবং শ্রী শ্রীগণেশ অনেক বেশি কৃপা করবেন আপনাদেরকে আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ